আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা শুনব উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন সাহেবের। উনি আলোচনা পেশ করছেন আগামী পবিত্র শুভবরাত নিয়ে। দেখুন উনি কি বললেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এ পর্যায়ে আমরা আলোচনা করব যে শুভবরাতের রোজা নিয়ে। শুভরাতের দিন, যে দিনটা আমরা অতিবাহিত করব, 15 তারিখের দিনটা, এই দিনটাতে কি কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো সুন্নাত শুভরাতের নামে কোনো রোজা আছে কি না, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা অনেকেই জানি, অনেকেই এটা নিয়ে এই জ্ঞানটা রাখি যে সমাজের মধ্যে নারী পুরুষ সবাই শুভরাতের রোজা রাখে। আসলে শুভরাতের রোজা এরকম কোনো রোজা ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, সুন্নার মধ্যে নাই। শুভরাতের নামে রোজা। রোজা রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান, এই রমজান মাসের পূর্ণ মাস রোজা রাখতেন। রমজান মাস ব্যতীত যেই মাসে সবচেয়েতে বেশি রোজা রাখতেন সেই মাসটা হচ্ছে শাবান মাস। শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। তো এখানে বিষয় হচ্ছে যে শুভরাতের নামে যে রোজা, আসলে এটা ঠিক নয়। এই হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি হচ্ছে দাঈফ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করা হয়ে থাকে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে শাবান মাসের মধ্যরজনীতে, অর্ধরজনীতে শাবান মাসের যে 14 তারিখ দিন অতিবাহিত হওয়ার পর যে রাত্রি আসবে, এই রাত্রির পর যে দিনটা আসবে, এই রাত্রিটা যেন অতিবাহিত করে কী দ্বারা, কেয়ামের দ্বারা, নামাজের দ্বারা, আর দিনটা যেন অতিবাহিত করে মানুষ সিয়াম পালনের দ্বারা, রোজা রাখার দ্বারা। আসলে এই হাদিসটা অত্যন্ত দাঈফ এবং দুর্বল। এই হাদিসটা দাঈফ হলেও এখানে একটি মূলনীতি জানতে হবে যে ফজিলতের যে সমস্ত, ফজিলত সম্পন্ন যে সমস্ত হাদিস রয়েছে ফজিলতের, এই সমস্ত হাদিস দুর্বল হলেও এগুলো আমল করা যায়। তো এগুলো, এটা বলা হয়েছে যে শুভরাতের রোজা সম্পর্কে। তো এটা যেহেতু দাঈফ, এজন্য আমরা এই রোজাটাকে আমরা শুভরাতের সাথে সম্বন্ধ না করব। শুভরাতের রোজা এরকম আমরা সম্বন্ধ না করি, আমরা বলবো এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রোজা রাখতেন, এজন্য আমরা শাবানের এই রোজাটা রাখব। অথবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়ামে বিদ, অর্থাৎ 13, 14 এবং 15 তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রতি মাসের। তো আমরা এটা মনে করে রাখবো, হয়তো যদি আমার সম্ভব হয় তাহলে আমি 13 তারিখ রাখবো, 14 তারিখ রোজা রাখবো, 15 তারিখ রোজা রাখবো। এমনিতেই যদি আমি বিশেষ করে নেই, বিশেষত্ব আমি দান করি যে এটা আমি শুভরাতের রোজা রাখলাম, তাহলে এটা এটা উচিত হবে না, এটা অনুচিত। আমরা রসুলের সুন্নাহ অনুযায়ী, রসুলের সুন্নাত হিসাবে শাবান মাসের রোজা রাখবো, শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নাত, অথবা আইয়ামে বিজের রোজা রাখবো 15 তারিখে, এটা হচ্ছে সুন্নাত। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।